ক্যালকাটা ইউনিভার্সিটির ইন্টারমিডিয়েট এক্সামিনেশনের অ্যান্সার স্ক্রিপ্ট তৈরি করার যে প্রসেস রয়েছে তার জন্য ডাব্লুপিএস অফিসটি কী করে ইউজ করব সেটা দেখে নিচ্ছি অ্যাট ফার্স্ট আমি ডাব্লিউপিএস অফিস গুগলে সার্চ করব বা প্লে স্টোর থেকে সার্চ করে আমি অ্যাপটিকে ইনস্টল করবো অ্যাপসটি থেকে আমরা ওয়ার্ড পিডিএফ এক্সেল অর্থাৎ অফিসের সমস্ত ধরনের ফাইলকে এর সাহায্যে ওপেন করতে পারবো তবে আমাদের এখানে টার্গেট রয়েছে আমরা পিডিএফ নিয়ে ঠিক কী কীভাবে একটি পিডিএফ কীভাবে ক্রিয়েট করব এবং সেটাকে কি করে শেয়ার বা সেন্ড করব থ্রু মেল তো এই ক্ষেত্রে ইনস্টলেশন হয়ে যাওয়ার পর ওয়েলকাম মেসেজ আসছে এবং সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে লগ ইন অফিসে ক্লিক করতে হবে এক্ষেত্রে কোনো একটি ইমেল আইডির থ্রুতে আমি সেই প্রসেসটিতে ক্লিক করব অর্থাৎ তোমাদের নিজেদের যে ইমেল আইডি রয়েছে সেইখানে ক্লিক করে তোমাদের পাসওয়ার্ড দিলে কিন্তু আমার এইখানে অ্যাপসটা একটা অ্যাপসটিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং কিছু পারমিশান অ্যালাউ করতে হবে সেই ক্ষেত্রে এবার ডাব্লিউপিএস অফিসের সাহায্যে আমরা দেখে নিই ঠিক কী করে পিডিএফ বা অ্যান্সার স্ক্রিপ্ট ক্রিয়েট করব তো আমরা ফার্স্ট এখানে প্লাস বাটনে ক্লিক করছি পিডিএফে ক্লিক করবো স্ক্যান টু ডকুমেন্ট তো এই ক্ষেত্রে ফার্স্ট পেজ আমি এই স্ক্রিনশট নিয়ে নিলাম এই সফটওয়্যারটি অটোমেটিক্যালি পেজটাকে রিকগনাইজ করে নেয় যদি না হয় তবে আমরা এভাবে এর বর্ডারকে টেনে আমরা ওকে করে দেব সেকেন্ড পেজ এই ক্ষেত্রেও আমরা ঠিক একই রকমভাবে যদি মনে হয় আমাকে রিটেক করতে হবে অর্থাৎ এই পেজটি ঠিক ব্লার এসছে বা কোনো কারণবশত ভালো হয়নি তবে সেই ক্ষেত্রে আমরা রিসর্ট করব তবে আমরা আবার এই ক্ষেত্রে পিকচারটিকে নিতে পারব তো এটি নিয়ে নেওয়ার পর আমি একে ঠিক আগের মতোই ক্রপ করে নিচ্ছি ক্রপ করে নিয়ে জাস্ট ওকে করছি এবার পরপর দুটো পেজ আমি দেখতে পাচ্ছি এখানে চলে এসছে যদি কোনো কারণবশত কোনো পেজে চেঞ্জ করার দরকার পড়ে আমরা এই বাটন থেকে কিন্তু তাকে রোটেট করে বা অ্যাডজাস্ট করে সেটাকে ঠিক করে নিতে পারি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা আদার্স গ্রে স্কেল রয়েছে আমরা যে কোনো একটি আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে নিলাম তো আমি জাস্ট ওকে করছি এবার দেখে নিচ্ছি আমি প্রিভিউ এভরিথিং ইজ ওকে সো এবার আমি ক্ষেত্রে ডান করছি ডান করার পরই আমি দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু পেজ রয়েছে তো আমি এক্ষেত্রে লাস্ট দুটো পেজকে কনসিডার করছি তো বাকি পেজগুলোকে আমি এক্ষেত্রে সরিয়ে দিচ্ছি আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম এই দুটো পেজ আমার ফাইনাল তো এই দুটো পেজকে আমি রেখে দেবো এবং কী করবো এবার একে আমাকে কনভার্ট করতে হবে তো কনভার্ট টু পিডিএফ আমি যখনই ক্লিক করছি তখন অটোমেটিক্যালি সেভ অপশান আসবে আমি সেভে ক্লিক করছি মাই ডকুমেন্টস সিলেক্ট করলাম এক্ষেত্রে আমি সে সাবজেক্ট কোড দেব সে সাবজেক্ট কোড পি h s a s s a underscore say semester so 1 sorry 2 underscore uh, 1 টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক এই প্যাটার্নে আমরা আমাদের ফাইলটিকে সেভ করব। যদি সেমিস্টার না হয় সেটা যদি পার্ট ওয়ান বা পার্ট টু হয়ে থাকে তবে কিন্তু আমরা ঠিক সেইভাবেই পার্ট ওয়ান বা পার্ট টু লিখবো এবং কমার্সের ক্ষেত্রে ওপরে একটি এক্সাম্পল রয়েছে যেমন জিই টু পয়েন্ট ওয়ান সেই পয়েন্টটাকে আমরা সরিয়ে আন্ডারস্কোর দিচ্ছি এবং সিএএসি আন্ডার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো ফাইনালি আমরা এই ক্ষেত্রে এক্সপোর্ট টু পিডিএফ বাটানে ক্লিক করছি তো আমি শেয়ার বাটনে ক্লিক করছি এই ক্ষেত্রে শেয়ার্ড অ্যাজ এ লিঙ্ক এবং শেয়ারিং অ্যাজ এ অরিজিনাল ফাইল আমরা কিন্তু এই ক্ষেত্রে শেয়ারিং অ্যাজ এ অরিজিনাল ফাইল ক্লিক করবো আদারওয়াইজ এই ক্ষেত্রে এই ফাইলের একটা জাস্ট লিঙ্ক যাবে সেই ক্ষেত্রে ফাইলটা ক্লাউডে স্টোর থাকবে কিন্তু আমরা অরিজিনাল ফাইলটাকে সিলেক্ট করছি অ্যাজ ইমেল আমরা জিমেল সিলেক্ট করলাম এক্ষেত্রে আমাদেরকে রেসপেক্টিভ কোয়েশানে দেওয়া যেই ইমেল আইডি থাকবে সেই ইমেল আইডিকেই কিন্তু এখানে আমাদেরকে পুট করতে হবে সে যেহেতু এটা ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে তবে আমি এখানে লিখছি পি এস জি এম এই ক্ষেত্রে আমাকে ইনফরমেশানগুলো ঠিক যা ইনস্ট্রাকশান দেওয়া আছে রয়েছে সেই ইনস্ট্রাকশান অনুযায়ী লিখতে হবে তো ফার্স্ট ছিল হচ্ছে আমাদের স্টুডেন্ট নেম তারপর থাকবে দেখে নিচ্ছি আমি একবার একটু সাবজেক্ট নেম সি ইউ রোল সেমিস্টার অ্যান্ড ইয়ার তো সাবজেক্ট নেম সিইউ রোল রোল দেন সেমিস্ট সেমিস্টার অর ইয়ার সে যেহেতু আমি এই ফাইলটি সেমিস্টারে রেখেছি তবে সে সেমিস্টার সেমিস্টার টু অ্যান্ড এর পেপার ছিল হচ্ছে সে সি 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 সরি থ্রি বা ফোর সে ফোর ওকে সো এক্ষেত্রে আমরা ফাইনালি করবো এবং ফাইলটি চলে যাবে আমরা দেখে নিই ঠিক কী করে ফাইলটি সেন্ড হওয়ার পর ফাইলটি সেন্ড হয়েছে কি না তা চেক করবো তো ফার্স্ট আমাকে কোথায় যেতে হবে জিমেলে যাব জিমেলে ক্লিক করার পর আমি সেন্ড মেলে যাব সেন্ড মেলে আমি সেন্ড মেলে ক্লিক করছি তো এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ফার্স্ট পিএইচএসে এই ফাইলটি আমার সেন্ট আইটেম মে ইনবক্সে যেহেতু দেখাচ্ছে এত সেই ফাইলটি সাকসেসফুলি সেন্ড হয়েছে